সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুবে খান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন সিপিএ পেয়েছি, আমরা কথা বলবো ট্যাক্স সংক্রান্ত যাবতীয় বিভিন্ন সমস্যা এবং কোনো যদি প্রশ্ন থাকে সেসব নিয়ে। আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিএ ইয়াকুবে খান, আমরা আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো? আমরা আজকে একটু আলোচনা করতে চাই লাইফস্টাইল অডিট নিয়ে। তো লাইফস্টাইল অডিটটা হচ্ছে বিশেষ করে যাদের ইনকাম এবং এক্সপেন্স বা ইনকাম এবং যে রিপোর্টিং ইনকাম বা সবকিছুর সাথে যখন একটা মেল খুঁজে পাওয়া যায় না, তখন এটা একটা কোশ্চেনেবল ইস্যু তৈরি হয় যে বিশেষ করে কিভাবে সে সার্ভাইভ করে, কিভাবে তার বিল পে করছে, কিভাবে এই সামান্য ইনকাম দিয়ে সে সার্ভাইভ করছে, একটা ফ্যামিলি সাইজ হয়তো তিনজন চারজন বা পাঁচজনের। এই ইস্যুগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, বিশেষ করে যে কী কী জিনিস বিশেষ করে IRS বা স্টেটের চোখে তাদের কী কী জিনিস তারা তারা চায় কম্পেয়ার করতে বা দেখতে, বা কীভাবে এই জিনিসগুলো সলভ করা যায়। আমরা যদি একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে লাইফস্টাইল যে অডিটের বিষয়টি, এটির ক্ষেত্রে সাধারণত কোন ক্যাটাগরি মানুষেরা বেশি ঝুঁকির মধ্যে পড়েন, মানে যদি বলি রেড ফ্ল্যাগ রাইট? মোস্টলি লাইফস্টাইল অডিটটা হচ্ছে বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ক্রেডিটগুলো, যারা লো ইনকাম ক্রেডিটগুলো যারা ক্লেম করে, আন ইনকাম ক্রেডিট ক্লেম করে লো ইনকামের জন্য, দেন বাচ্চার ক্রেডিটগুলো যারা ক্লেম করে, তো যখন বিশেষ করে IRS বা স্টেট যখন টাকাগুলো তাদেরকে রিফান্ড দেয়, তখন বিভিন্ন সময়ে তাদের এই প্রশ্নগুলো আসে যে তাদের যে তাদেরকে যে আমরা রিফান্ড ইস্যু করছি আর্ন ইনকামের উপর। এখন আর্ন ইনকামটা হচ্ছে আপনার আপনার যদি আর্ন ইনকাম থাকে, দেন ওই আর্ন ইনকামের উপর বেস করে আপনাকে আর্ন ইনকাম ক্রেডিট দেবে। যদি আর্ন ইনকাম না থাকে, তখন কিন্তু আপনি এই ক্রেডিটের জন্য কোয়ালিফাইন, ইভেন দো আপনার যদি কোয়ালিফাইড বাচ্চা থাকে। আচ্ছা, ওকে, সো দুটো জিনিস থাকতে হবে আপনার, এটার পাশাপাশি আপনার ইনকাম থাকতে হবে, আপনার বাচ্চা কোয়ালিফাইড বাচ্চা থাকতে হবে, আন্ডার এজ বাচ্চা থাকতে হবে, এরপরে আপনার রেসিডেন্সি টেস্ট আছে, রিলেশনশিপ টেস্ট আছে, এই সব কিছুর কম্বিনেশন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যে তাদের ইনকাম যদি না থাকে, এখন বিশেষ করে যারা অনেকে আছেন ক্যাশে কাজ করেন, অনেকে আছেন যাদের ইনকামগুলো ইভেন W2 পাচ্ছেন বছর শেষে, বাট তাদের পেমেন্টগুলো ক্যাশে করা হয় বছর শেষে, তাকে শুধু একটা W2 দেওয়া হচ্ছে। তো অনেক ক্ষেত্রে অনেকে 1099 পান, তো যখন বছর শেষে গিয়ে যখন ট্যাক্স ফাইল করার পর অনেকে যখন এই ইস্যুগুলো তৈরি হয় বা IRS এর প্রশ্ন থাকে যে তোমার যে আর্ন ইনকামের উপর আমরা আর্ন ইনকাম ক্রেডিট দিচ্ছি, তো তুমি প্রুফ করো যে তোমার আর্ন ইনকাম ছিল, সেই সব ক্ষেত্রে যদি তার কোনো ইনকাম না থাকে, অনেকে কি করেন বিশেষ করে এই ট্যাক্স ফাইল করার জন্য বা রিফান্ড পাওয়ার জন্য, যে বছর শেষে গিয়ে হয়তো সে ক্যাশে কাজ করছেন, অন্য কোনো একটা এক জায়গায় কাজ করছেন, অন্য এক জায়গা থেকে গিয়ে একটা 1099 নিয়ে আসছেন জাস্ট ট্যাক্স ফাইল করার জন্য, রিফান্ড পাওয়ার জন্য, তো তখন এই ইস্যুগুলো তাদের প্রুফ করাটা খুব টাফ হয়ে যায়। আমি $1200 মান্থলি ইনকাম করি, কিন্তু দেখা যাচ্ছে তার মান্থলি রেন্ট পেমেন্ট $1800, এটার সাথে কোনো মিল নাই। বাইরে যদি আমরা চিন্তা করি তার যে ইনকাম, হয়তো সে $1200 তার ইনকাম রিপোর্টের ইনকাম আছে ট্যাক্স রিটার্নে, অথচ তার ব্যাংকে জমা হচ্ছে লেসে আপনি দুটো কারণ বলেছেন, আরেকটি বিষয় হচ্ছে অনেকে ক্যাশ ইনকাম করছেন, ওই যে আপনি যেটি বললেন যে তাহলে আমার ব্যাংকে যদি কোনো অর্থ নাই ঢুকে, তাহলে এটি অডিট কিভাবে হয় যে আমার ব্যয় কোথা থেকে হচ্ছে, রিপোর্টগুলো কার কাছ থেকে? রাইট, এখন অডিট, একটা অডিট হচ্ছে আপনার ইনকাম যদি বেশি হয় তখন আপনি হয়তো কম রিপোর্ট, আন্ডার রিপোর্ট করার জন্য একটা অডিট, যে আপনার বেশি ইনকাম, আপনার ব্যাংকে বেশি ডিপোজিট আছে, আপনার ইনকাম $50,000 ব্যাংকে জমা করছেন সারা বছর, অথচ আপনার ট্যাক্স রিপোর্ট করছেন $15,000, সেক্ষেত্রে এক ধরনের অডিট হতে পারে যে আপনার আন্ডার রিপোর্ট করছেন। আরেকটা হচ্ছে যে আর্ন ইনকাম ক্রেডিটের যে ইস্যুটা, আপনার আর্ন ইনকামের উপরেই কিন্তু আপনাকে আর্ন ইনকাম ক্রেডিটটা দিচ্ছে। দেখুন, আপনার কারো হয়তো $20,000 আর্ন ইনকাম হিসেবে সে ক্লেম করছে তার ট্যাক্স রিটার্নে, অথচ তার ব্যাংকে সারা বছরে কোনো টাকাই জমা নেই, সে কী করছেন
বছরের যে রিফান্ডটা পান আইআরএস এবং এস্টেট থেকে সেই টাকাটা যখন ব্যাংকে জমা হয় ওই টাকাটা $10,000-$12,000 দিয়েই সে সারা বছরের খরচগুলো ব্যাংক থেকে পে করছেন, এর বাইরে কোনো টাকা সে জমা দিচ্ছেন না। তখন প্রশ্ন হচ্ছে যে আপনার যদি $20,000 আপনার ইনকাম থাকে, আপনার যেহেতু এই আর্ন ইনকাম ক্রেডিটটা আপনার ইনকামের উপর ডিপেন্ড করছে, সো তাদের ইয়েটা হচ্ছে দেন শো মি দ্য ইনকাম, প্রুফ দ্যাট ইউ হ্যাড ইনকাম। তো সেক্ষেত্রে তার যদি সেক্ষেত্রে করণীয় হচ্ছে বিশেষ করে তার যে ইনকামটা, অনেকে আমরা জানি ক্যাশে কাজ করেন, অনেকে W2-তে কাজ করেন বাট স্টিল তারা ক্যাশ পান, কোনো চেক পান না। তো অনেকে কী করেন ক্যাশটা এনে আবার ক্যাশ খরচ করছেন, বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি $20,000 ইনকাম থাকে বা $18,000 লেস ইনকাম $1,500 পার মান্থ, সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট ওই $1,500 আপনি ব্যাংকে জমা দেন। ব্যাংকে জমা দেওয়ার পরে আপনি ওই $1,500 থেকে আপনার বিল পেমেন্ট করেন। আচ্ছা, তখন আপনার যে যদি রেকর্ড থাকবে, যদি প্রশ্ন আসে এবং তখন প্রশ্ন আসবে আপনার যদি, তখন আপনি ব্যাংক স্টেটমেন্ট অ্যাটলিস্ট শো করলে অ্যাটলিস্ট আপনি ফাইন্ড আউট করবেন যে না আপনার $1,500 করে ইনকাম ছিল এবং সেই টাকাটা ব্যাংকে জমা হচ্ছে। যদি আপনার কোনো 1099ও না থাকে, যদি কোনো W2 না থাকে, স্টিল এটাই আপনার প্রুফ করবে যে না আমার তো ইনকাম ছিল প্রতি মাসে $1,500, বিকজ স্টিল ক্যাশ একটা একটা সোর্স, বিকজ স্টিল আমরা ক্যাশ ইউজ করছি, এমন না যে ক্যাশ টোটালি আমাদের ইলিগাল হয়ে গেছে, রাইট? সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ইনকাম এবং এক্সপেন্সের সাথে ফ্যামিলি মেম্বারের সাথে কোনো একটা সামঞ্জস্যতা নাই। মনে করেন লেটস সে আপনার কারো ইনকাম $15,000 পার ইয়ার, তার ফ্যামিলি মেম্বার যদি 5 জন থাকে, তখন প্রশ্ন আসে যে 5 জন ফ্যামিলি মেম্বার, একটা ফ্যামিলি যদি নিউ ইয়র্ক সিটিতে বসবাস করে সে তো $15,000 ইনকামে তার সার্ভাইভ করার কথা না, আনলেস যদি তার অন্য কোনো সোর্স অফ ইনকাম থাকে। অনেকের মনে করেন আপনার ফুড স্ট্যাম্প থাকে, বিভিন্ন রকম SSI বেনিফিটগুলো পান, অনেকে উইক চেক পান বাচ্চাদের জন্য, বিভিন্ন রকমের যে সোশ্যাল বেনিফিটগুলো তারা পান, অনেকে রেন্ট যে চেক পান বা যে বেনিফিটগুলি পান। তো আনলেস যদি এই ধরনের কোনো তার আদার সোর্স অফ ইনকাম আছে যেটা নন ট্যাক্সেবল ইনকাম, অনেকে আছেন হয়তো ডিসএবিলিটি ক্লেম করছেন, মনে করেন যে কোনো কারণে ওনার হয়তো ডিসএবিলিটি হয়ে যাওয়ার জন্য এখন কাজ করতে পারছে না এবং ডিসএবিলিটি থেকে ওনাকে পেমেন্ট করছে হয়তো $600-$800। তো সেক্ষেত্রেও যদি উনি প্রুফ করতে পারেন যে আমার অন্য কোনো সোর্স অফ ইনকাম আছে যে ইনকামটা নন ট্যাক্সেবল, সেটা আপনাকে প্রুফ করতে হবে। এবং সে যদি এই ধরনের কারো ইস্যু থাকে সেক্ষেত্রে এই ইস্যুর তার সাপোর্টিং ডকুমেন্টসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, এটি একটি বিষয়। এর বাইরে যদি আমরা চিন্তা করি, বিশেষ করে যখন এই অডিটগুলো হয়, তখন অডিটগুলো হওয়ার এটা পাশাপাশি আপনার বিভিন্ন রকম প্রশ্ন আসে। মনে করেন যে অনেকে দেখা যায় যে বয়স্ক প্যারেন্টস এখানে আসছেন, বড় ভাই বা বোন হয়তো ছোট ভাই বোনকে ডিপেন্ডেন্ট দেখাচ্ছে বিকজ প্যারেন্টসের ইনকাম এনাফ ইনকাম নাই। সো বিশেষ করে যখন দেখা যায় বড় ভাই বা বোন হয়তো এই ফ্যামিলির ভরণ পোষণ করছে, বাবা মা হয়তো কাজ করেন না বা সামান্য কাজ করেন, তো তখন এই রিফান্ডগুলো বিশেষ করে সার্টেন একটা ইনকাম না হলে সে বেনিফিটটা ফুল বেনিফিট পাওয়া যায় না, যার জন্য অনেকে এই বড় ভাই বোন দেখা যায় ছোট ভাই বোনকে ডিপেন্ডেন্ট দেখাচ্ছে এবং দেখে ছোট তাদেরকে ডিপেন্ডেন্ট দেখে আর্ন ইনকাম ক্রেডিটটা ক্লেম করছে বাবা মার জায়গায়। তো সেক্ষেত্রে বাবা মার জায়গায় এখানে কিন্তু ভাই বড় ভাই বোন কিন্তু গার্ডিয়ান হিসেবে, সে গার্ডিয়ান লিগাল গার্ডিয়ান যদিও সে না, বাট সে কিন্তু ক্লেম করছে যে সে লিগাল গার্ডিয়ান, সে ভরণ পোষণ করছে। তো যখন এটা ক্লেম করা হবে তখন কিন্তু তাকে এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো মেনটেন করতে, বিশেষ করে যখন নিউ ইয়র্ক স্টেট বা IRS থেকে যখন এই প্রশ্নগুলো আসে তখন তারা জাস্টিফাই করতে চায় যে কেউ যদি লিগাল গার্ডিয়ান হয় সে গার্ডিয়ানের তার বিশেষ করে স্কুলে একটা রেকর্ড চাই, স্কুলের ডকুমেন্ট চাই। একটু জানতে চাচ্ছিলাম যে সাধারণত দেখা যায় যে এগুলো অনেক সময় অডিটের সম্মুখীন হয়, বেশিরভাগ সময় স্কুল কলেজে দেখা যায় যে ভাই বোন যদিও গার্জিয়ান কিন্তু আমরা বাবা মার নামটা ইউজ করছি, তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যদি এই ধরনের সিচুয়েশন হয়, আপনার বিশেষ করে আপনার ডক্টর লেটার অথবা স্কুলের রেকর্ড লাগে, সেক্ষেত্রে আপনার যদি তাদের নামটা অ্যাড করা যায় যে আপনার সেকেন্ডারি গার্ডিয়ান হিসেবে যে ইন ইমার্জেন্সি কেসে, তখন তাদের অ্যাটলিস্ট একটা ডকুমেন্ট থাকতে প্রুফ থাকতে পারে যে না তার ভাই বড় ভাই বড় বোন যে সেকেন্ডারি গার্ডিয়ান হিসেবে আছেন। দেন নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার, আপনি যদি বলেন যে আমি এটা আমার ফ্যামিলির আমার ভাই বোনের জন্য আমি ভরণ পোষণ করছি এবং আপনাকে দেখাতে হবে যে তাদের জন্য আপনি একটা হোম মেইনটেইন করছেন, একটা একটা শেল্টার তৈরি করছেন তাদের জন্য, যখন আপনি শেল্টার তৈরি করবেন দেন আপনার সার্টেন সাপোর্টিং ডকুমেন্টস দরকার, যে আপনার যদি এখন আপনার নামে লিজ না থাকে, আপনি যদি লিজের পেমেন্টটা আপনার প্রুফ না থাকে যে আপনি লিজ পেমেন্ট করছেন, তখন আপনার কিভাবে এটা প্রমাণিত হবে যে আপনার এই আপনার ভাই বোনের জন্য বা ইভেন আপনার বাচ্চার জন্য বা ছেলে মেয়ের জন্য আপনি একটা শেল্টার একটা হাউস মেইনটেন করছেন? তো সেক্ষেত্রে অনেকে কী করেন, অনেকে করেন হয়তো অন্য কারোর সাথে সাব লিজ আছেন,
যে তার নিজের নামে লিজ নেয়, হয়তো অনেকে নতুন আসছেন নিজের নামে লিজ নেওয়ার অ্যাবিলিটিও নাই তার, তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট সে যদি মনে করেন যে সে মান্থলি একটা চেক, যে রেন্ট চেক যেটি, সেটি যদি ইভেন যে সাবলিজের জন্য যাকে দিচ্ছেন তাকেও যদি রেন্ট লিখে একটা ব্যাংকের থেকে উনি চেক ইস্যু করেন, তখন কিন্তু অ্যাটলিস্ট একটা সাপোর্টিং ডকুমেন্টস থাকে যে সে রেন্ট বাবদ একটা একটা চেক পেমেন্ট করছে এভরি মান্থ। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে করে প্রতিটি জায়গায় আপনি বলছেন যে প্রুফ রাখা, যে আমাকে যদি কখনো প্রশ্নের সম্মুখীন হতে হয় যেন আমি সেই ডকুমেন্টস গুলা সাবমিট করতে পারি আমার। আর সাধারণত আপনি যে জায়গাটি, আমরা যদি লাইফস্টাইল অডিটের বিষয়টি যদি আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই, যে আমাদের জীবন ধারণের আয়ের যে এই যে ভারসাম্যহীনতা, আর সাধারণত কোন কোন জায়গাটি বেশি ফোকাস করে এই অডিট করেন? দুইটা বিষয় আপনাকে আমাদের খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে যে আপনার ইনকাম এনাফ ইনকাম নেই, এটার জন্য এক ধরনের অডিট, যে আপনি যেটা রিপোর্ট করছেন, আপনি যে গভর্নমেন্ট থেকে যে টাকাটা ক্লেম করছেন রিফান্ডের জন্য, সেটার জন্য আপনি এলিজেবল কিনা। সেটার জন্য আপনি এলিজেবল না হন, দেন আপনাকে এই রিফান্ডটা তারা ইস্যু করবে। অনেক ক্ষেত্রে তারা এই সাপোর্টিং ডকুমেন্টস গুলো যখন চেয়ে পাঠায়, তখন এটা আমরা যদি যদি এনাফ সাপোর্টিং ডকুমেন্টস প্রোভাইড না করতে পারলে এই রিফান্ডটা কিন্তু তারা ইস্যু করে না। তো এটার জন্য আমাদের বিশেষ করে যারা এখানে নতুন আসছেন, প্রবাসী যারা বাংলাদেশ থেকে প্রবাসী অনেক ইমিগ্রান্ট হয়ে যারা নতুন আসছেন এখানে, তাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমাদের যে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী কী জিনিস আমি যে যাদের ক্লেম করছি তাদের জন্য কী কী জিনিস আমার প্রয়োজন, যাতে করে যখন প্রশ্ন আসবে তখন যেন আমার এই অ্যান্সারগুলো যেন বা আমার সাপোর্টিং ডকুমেন্টসগুলো যেন রেডি থাকে। কারণ আপনার যখন এই অডিটটা হবে তখন কিন্তু আপনি কিন্তু আগের বছর গিয়ে আপনি আগের বছর রেন্ট চেক কিন্তু ইস্যু করতে পারবেন না, আপনাকে রেন্ট চেকের কপি দিলে হবে না, আপনাকে দেখাতে হবে যে চেকটা আপনি ইস্যু করছেন, চেকটা আপনার ব্যাংকের থেকে ক্লিয়ার হয়েছে এভরি মান্থ। তো ওইটা যদি প্রুফ করতে পারেন তখন কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্টে যদি আপনার শো করে যে এভরি মান্থ আপনার $1,200 রেন্ট আপনি পে করছেন, তখন কিন্তু আপনার এটা প্রুফ করবে যে না আপনি আপনি আপনার ফ্যামিলির জন্য বা কারোর জন্য যার জন্য ক্লেম করছেন তার জন্য আপনি একটা 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 হাউস আপনি মেইনটেইন করছেন তাদের ভরণ পোষণের জন্য। এক ধরনের ভাবে ব্যাখ্যা করলাম, অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যয় হচ্ছে বেশি কিন্তু আমরা আয় শো করছি কম, সেটি হচ্ছে মনে করেন যে কোনো ফ্যামিলির মাসিক খরচ আছে $5,000। ওকে, এখন যে ক্লেম করছেন সে হয়তো তার ইনকাম অনলি $2,000, বাট যদি দেখা যায় যে এই ফ্যামিলিতে আরো দুইজন ইনকাম আর্নার আছেন, তখন কিন্তু সে অ্যাটলিস্ট এটাও সে প্রুফ করতে পারেন যে না আমার ফ্যামিলিতে আমি $2,000 ইনকাম করি, বাট স্টিল এই ফ্যামিলির বাসা ভাড়া বা এই ফ্যামিলির ভরণ পোষণের জন্য আমার ভাইয়ের ইনকাম আছে আমাদের $2,000, বা আমার বোনের ইনকাম আছে আমাদের $1,000, রাইট? সো কম্বাইন আমাদের টোটাল $5,000 ইনকাম আছে, এই ইনকাম দিয়ে আমরা $5,000 মান্থলি এক্সপেন্স আমরা 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 বহন করছি। আদারওয়াইজ যদি এমন এটা আসলে সম্ভব না, আপনি যদি $5,000 মাসে খরচ থাকে দেন আপনাকে তো কোনো না কোনোভাবে $5,000 আপনাকে আর্ন করতে হবে, আর্ন করতে হচ্ছে। আদারওয়াইজ অথবা আপনি যদি এটাও প্রমাণ করতে পারেন যে না আমার ঠিক আছে আমার কোনো ইনকাম নাই, বাট স্টিল লেটস সে আমার $1,000 শর্ট আছে, আমার $5,000 আমার এক্সপেন্স আছে, আমার $4,000 ইনকাম, সেক্ষেত্রে অ্যাটলিস্ট যদি আমরা প্রোভাইড করতে পারি যে না আমি প্রতি মাসে আমার ক্রেডিট কার্ড স্টেটমেন্টের ক্রেডিট কার্ডের যে ব্যালেন্স আছে সেটা প্রতি মাসে আমার $1,000 বাড়ছে, বিকজ আমি ক্রেডিট কার্ড ইউজ করে আমি ব্যালেন্স পে করছি না, এটাও কিন্তু একটা প্রুফ যে না আমার দেন আমার যে শর্টেস্ট আমি আমি আমার আমার লায়াবিলিটি বাড়ছে এভরি মান্থ, সেক্ষেত্রে দ্যাটস ওকে। বাট স্টিল এখন যদি আপনার ব্যালেন্স ক্রেডিট কার্ড ব্যালেন্স জানুয়ারিতেও যদি আপনার $10,000 থাকে, ডিসেম্বরও $10,000 আছে, সো আপনি কোনো ক্রেডিট কার্ড ইউজ করছেন না এডিশনাল ক্রেডিট কার্ড, তো সেক্ষেত্রে আপনার প্রশ্ন আসলে যে আপনার $50,000 আপনার বছরের খরচ আছে, কিভাবে আপনি $20,000 ইনকাম দিয়ে এটা আপনি কভার করছেন, মেকআপ করছেন? তো সেক্ষেত্রে কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে, সতর্ক থাকতে হবে, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। তারপর আমি যদি জানতে চাই যে আমরা তো সাধারণত রিফান্ড পাওয়া কিংবা ওই জায়গাটিতে ট্যাক্স ফাইলের যে বিষয়টি আছে সেটির দিকে বেশি গুরুত্ব দেই, মনোযোগ দেই। আমরা যদি এভাবে চিন্তা করি, মনে করেন যে আপনার বিশেষ করে এক্সপেন্সের যে জায়গাগুলি, অনেকে আছেন আমরা দেখি বিশেষ করে যে ধরনের এক্সপেন্সগুলো, অনেক এক্সপেন্স হয়তো আপনি আপনার নিজের জন্য করছেন না, অনেকে কি করেন হয়তো আপনার মনে করেন যে আপনার ক্রেডিটটা বিল্ড করার জন্য আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে আপনার ফ্রেন্ডকে ফার্নিচার কিনে দিচ্ছেন, আপনার ফ্রেন্ড আপনার ক্যাশ দিচ্ছে, ওই ক্যাশ দিয়ে আপনি ব্যাংকে জমা দিয়ে ওই পেমেন্টটা আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিচ্ছেন। আপনি কেন করছেন? আপনি করছেন বিকজ আপনার ক্রেডিট হিস্ট্রিটা বিল্ড আপ করার জন্য। বাট যখন IRS এর চোখে যখন আসবে, যখন দেখা যাবে যে আপনার ক্রেডিট কার্ড থেকে বা আপনার ব্যাংকের থেকে এই পেমেন্টগুলো যাচ্ছে ক্রেডিট কার্ডে, দ্যাট মিনস তখন মনে হবে যে খরচগুলো আপনি বহন করছেন। তো যাদের বিশেষ করে লো ইনকাম তাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মানে সেটিকে করা উচিত নয়,
সেটি করা উচিত, বিকজ আপনার যদি ইনকাম লিমিটেড ইনকাম থাকে এবং আপনার তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার যে এক্সপেন্স গুলো আমার এক্সপেন্সের সাথে আমার ইনকাম কি ভারসাম্য আছে কিনা, আমার কি এটা ব্যালেন্স করছে কিনা। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আছেন সিপিএ ইয়াকুবে খান। আমরা কথা বলছিলাম লাইফস্টাইল অডিট নিয়ে, এবং অডিটগুলো কি কারণে হয়, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয়, সেসব বিষয় নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করছেন সিপিএ ইয়াকুবে খান। এ পর্যায়ে আমরা কোন জায়গাটি নিয়ে আলোকপাত করব? জি, আমাদের বিশেষ করে আমাদের যারা যাদের লো ইনকাম, যারা আনইনকাম ক্রেডিট ক্লেম করছেন বা যাদের এই ধরনের ইস্যু আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার বিশেষ করে আমাদের ব্যাংকের সাথে আমাদের ইনকামের সাথে কতটুকু রিলেশনশিপ আছে। ব্যাংকে বিশেষ করে আপনার ব্যাংকে যদি খুব বেশি টাকা থাকে, এটা একটা প্রবলেম। অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখি, মনে করেন যে তাদের হয়তো অডিট আসছে, অডিট আসার পরে তার ব্যাংকে হয়তো মনে করেন যে 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 ধরনের ইনকাম সেই ধরনের ডিপোজিট করা আছে হোল ইয়ারে, বাট তার অনেক একটা অনেক বড় একটা ব্যালেন্স তার ব্যাংকে আছে। এখন অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যদি আপনার, তখন তারা একটা কমফোর্টেবল ফিল করে না যে ওই আপনার এডিশনাল যে ব্যাংক স্টেটমেন্টগুলো তাদেরকে প্রোভাইড করে। এখন যদি যা $20,000 ইনকাম, যদি দেখা যায় তার অ্যাকাউন্টে $100,000 ব্যালেন্স আছে, তখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে তার $100,000 ব্যাংক সেভিংস থাকতে পারে। বিশেষ করে সেই ক্ষেত্রে কি করবেন, আমার যদি এনাফ মানি থাকে আমাকে ব্যাংকে রাখতেই হবে, সমস্ত কিছু ট্যাক্স ফাইলে শো আপ করা, সেটা সেটা যদি আপনার ইনকামের সাথে সামঞ্জস্য, ইনকামের সাথে যদি মিল থাকে যে না আপনার ওভার দ্য ইয়ার্স আপনি এখানে 10 বছর ধরে আছেন। আমাদেরকে চেষ্টা করতে হবে যে যতটুকু যে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো কিভাবে অ্যাভয়েড করা যায়, এবং সেই প্রশ্নগুলোর জন্য আমাদের অ্যানসার উত্তরটা আমাদেরকে আগেই রেডি করা আছে কিনা, বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে ব্যাংক আপনার যখন অডিট হয়, তখন প্রথমত আপনার আপনার ব্যাংক ব্যাংক স্টেটমেন্টটাই কিন্তু আপনার প্রথম তারা রিকোয়েস্ট করবে। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার ইনকামের সাথে ব্যাংকের সাথে, এবং আরেকটা বিষয় অনেকে মনে করেন যে আমরা দেখি যে হয়তো সে মনে করেন যে কেউ তাকে অ্যাডভাইস করছে যে আপনার $15,000 ইনকাম আছে, ঠিক আছে আপনাকে $15,000 ব্যাংকে জমা রাখতে হবে। তখন কী করতেছে, কী করেন উনি, হয়তো ওই $15,000 কোনো এক মাসে গিয়ে একবারে জমা দিচ্ছেন। আচ্ছা, রাইট। তখন প্রশ্ন আসে যে আপনার যদি ইনকাম লেসে আপনার $1,200 পার মান্থ ইনকাম হয়, দেন আপনার কীভাবে আপনি, এটা তো একটা একটা কনসিস্টেন্সি থাকতে হবে যে আমার প্রতি মাসে আমি $1,200-$1,500 আমার জমা হচ্ছে, যেটা আমার আয় করছি। এখন আপনি যুক্তিসঙ্গত হতে হবে আপনাকে, রাইট, যে আপনাকে যাতে করে আপনি যাদেরকে কনভিন্স করার জন্য যতটুকু প্রয়োজন সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো আমাদের আমাদের কাছে আছে। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমাদের যদি ট্যাক্স ফাইলটি হয় সেই জায়গাটিতেই সবসময় সঠিক যে তথ্যগুলো সেগুলোই উপস্থাপন করার কথা, অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যতটুকু যতটুকু ইনফরমেশন আমাদের দেওয়া উচিত, এবং আমাদের যে ইনকাম বা আমাদের সবকিছুর সাথে একটা মিল রেখে আপনার আমাদের ট্যাক্স ফাইলগুলো করা উচিত, যাতে করে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন আমরা সেটা সম্মুখীন হতে পারি। এবং আমরা খুব, কারণ অনেকে বিশেষ করে যারা নতুন আসছে তারা কিন্তু এই জিনিসটা অনেকে জানেন না, অনেকে হয়তো রং ইনফরমেশন পেয়ে কিন্তু তারা এই ট্যাক্স রিটার্নগুলো সাবমিট করছেন, এবং এটার জন্য আমরা দেখি যে এই ইস্যুগুলো তৈরি। আবার একটা বিষয় হচ্ছে যখন একবার এই ইস্যুগুলো তৈরি হয়ে যায়, একবার অডিট যখন শুরু হয়, তখন কিন্তু দেখা যায় যে ওইটা ক্লিয়ার না করা পর্যন্ত নেক্সট ইয়ারে দেখা যাবে আবার আপনার এই সেম ট্যাক্স ফাইলটা কিন্তু তাদেরকে সম্মুখীন হবে, বা ট্যাক্স রিফান্ডটা তাদেরকে ব্লক করে রাখে যতক্ষণ না পর্যন্ত আপনি সাফিসিয়েন্ট আপনার ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে পারবেন। তো আমি আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনি বলছিলেন একটি বিষয় মাঝে এসেছিল আপনার আলোচনায় যে ক্রেডিট বিল্ড আপ করার জন্য আমরা অন্যের যে জায়গাগুলো আমরা কিনছি কিংবা আবার ক্যাশ পেমেন্ট করে সেগুলো করছি, তো আমাদের তো সবসময় আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আমাদের ক্রেডিট বিল্ড আপের একটি বিষয় থাকে, তো সেক্ষেত্রে এই যে ট্যাক্স ফাইল এবং লাইফস্টাইল অডিট সব কিছু মিলিয়ে ক্রেডিট কার্ডের যে আমরা যদি বাড়াতে চাই, বিল্ড আপ করতে চাই, সেক্ষেত্রে আপনার তথ্য, আপনার যে মান্থলি খরচ আছে সেই খরচ, আপনার খরচগুলো আপনি আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে ইউজ করেন, মানে যত ইনকামই হোক, ওয়েল আপনার ইনকামের সাথে, রাইট, আপনার ইনকামের সাথে ডেফিনেটলি এই আপনার খরচের একটা 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 মিল থাকতে হবে। এখন আপনি যদি আপনার মান্থলি ইনকাম যদি $3,000 হয়,
দেন আপনি যদি এখন $5,000 এক্সপেন্স করেন দেন তখন প্রশ্ন আসবে যে কিভাবে এটা সম্ভব সম্ভব এবং সেভাবে আমি কিভাবে বিলগুলো পে করছি কিভাবে বিল পে করছেন তো এটাই আমাদের বিশেষ করে আবারো বলতে চাই যে আপনারা আমাদের ইনকামের সাথে আমাদের এক্সপেন্স আমাদের রেন্ট আমাদের সবকিছুর সাথে একটা মিল থাকতে আমাদের মান্থলি ডিপোজিট করছি আমার বিশেষ করে অনেকে এই এই ইস্যুগুলো নিয়ে কিন্তু সেম ইস্যুগুলো রিফান্ডের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে আপনার যখন আমরা বিশেষ করে মেডিকেডের জন্য যারা অ্যাপ্লাই করেন মেডিকেডের জন্য কিন্তু সিমিলার প্রশ্ন আসে যে কিভাবে আপনার পাঁচজনের ফ্যামিলি কিভাবে আপনি $15,000 ইনকামে আপনি সার্ভাইভ করছেন নিউ ইয়র্ক সিটিতে ফাইন্যান্সিয়াল এইডের বিষয়গুলো অনেকে যারা আমরা বারবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি বিশেষ করে ফাইন্যান্সিয়াল এইডগুলো একটা হেলথ ইন্স্যুরেন্স যেমন একটা ইম্পর্টেন্ট ইস্যু ফাইন্যান্সিয়াল এইডও কিন্তু খুব অন্যতম একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের সোসাইটির জন্য বিশেষ করে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা যাদের কম আয়ের যারা তাদের কিন্তু এই ফাইন্যান্সিয়াল এইডটা পাওয়াটা কিন্তু খুবই জরুরি কারণ তারা পকেট থেকে খরচ বহন করে কলেজ পড়ানোর মতো অ্যাবিলিটি অনেকেরই নাই তো এই বিষয়গুলি যখন আসে তখন এখন ইনকাম আপনার কম ইনকাম হলে আপনি ফাইন্যান্সিয়াল এইড পাবেন আবার ওদের একটা গাইডলাইন আছে আপনার ইনকাম যদি সার্টেন অ্যামাউন্টের নিচে হয় তখন কিন্তু আবার প্রশ্ন আসে যে কিভাবে আপনি আপনার জীবিকা নির্বাহ করছেন তখন তারা ডাউট করে যে আপনি হয়তো ঠিক মতো আপনার ইনকাম রিপোর্ট করছেন না কয়েকটা ইস্যু আমার কাছে আসছে প্র্যাকটিক্যাল কয়েকটা ইস্যু আসছে আমার কাছে তাদের ইনকাম সাফিসিয়েন্ট না তাদের যে ইনকাম এই ইনকামটা নিয়ে তারা প্রশ্ন করছে যে তোমার এই ইনকামে শোয়া যে কিভাবে তুমি এই ইনকাম দিয়ে তুমি তোমার মান্থলি খরচ তুমি বহন করছো তো এই এই যে বিষয়গুলো বিশেষ করে আমরা যখনই আলোচনা করি যখন ফাইন্যান্সিয়ালের ব্যাপারটা আসে আমার যখন আমাদের চিন্তা করতে হবে যে আমার বাচ্চা যখন আমাদের আমরা দুই বছর আগে কিন্তু আমরা যে বছর বাচ্চা কলেজ যাবে তার দুই বছর আগে ট্যাক্স রিটার্ন কিন্তু তারা ভেরিফাই করে সো যার জন্য যখন বাচ্চা যখন 10th গ্রেডে থাকে তখন থেকেই কিন্তু আমাদের এই প্রিপারেশনটা নিতে হবে পরিকল্পনা নিতে হবে যে কিভাবে আমার কি কি কিভাবে আমার ট্যাক্স রিটার্নটা কেমন হওয়া উচিত বা আমার ট্যাক্স রিটার্নটা যদি অনেক ক্ষেত্রে আমার আমার যদি কোনো রকমের ইস্যু থাকে সেগুলো আমাদেরকে ওই দুই বছর আগের থেকে কিন্তু কারেকশন করতে হবে কারণ যে বছর কলেজ যাবে ওই বছরের ট্যাক্স রিটার্ন কিন্তু তারা ভেরিফাই করে দুই বছর আগে ট্যাক্স রিটার্ন এটা আমাদের আসবে আমরা একজন ফোনে আছেন একটু প্রশ্নটি নিয়ে নেই কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে কে আছেন জি নামটা বলে নিতে হবে ফোনে কে আছেন জি আপনার প্রশ্নটি করুন ভাইয়া নামটি বলে মোহাম্মদ নিজি প্রশ্নটা হলো আমি এই স্টেটের ট্যাক্স রিফান্ডের জন্য আমাকে ওটিতে ফালাইছে আমি কাগজপত্র ব্যাস আছে শো করছি কিন্তু আমাকে বলছে যে আপনার যখন আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো কি আপনি পাঠিয়েছেন না আপনার অন্য কোন আপনার সিপিএ বা আপনার ট্যাক্স প্রিপেয়ারে পাঠিয়েছেন আমি পাঠিয়েছি আমার কাগজপত্রগুলো সব আচ্ছা আচ্ছা আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার বিশেষ করে যদি কোনো ইনফরমেশন গুলো পাঠিয়ে থাকেন আপনার ইউজুয়ালি 30 days না একটু বেশি সময় লাগে আপনার উইথ ইন 90 days এর মধ্যে তারা একটা রেসপন্স করে যদি তারা আপনি ঠিক মতো জায়গায় যদি পাঠিয়ে থাকেন অথবা আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার যে লেটার প্রথম যে লেটার আপনার কাছে এসেছে ওই লেটারে ওদের ফোন নাম্বার আছে আপনি যদি মেক শিওর হতে চান যে তারা আপনার ইনফরমেশনগুলো পেয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি কল দিয়ে আপনি জাস্টিফাই করতে পারেন যে আমার ইনফরমেশনগুলো আমি পাঠিয়েছি তোমাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছেছে কিনা তো এটা করতে পারেন আর বিশেষ করে 30 days আমার ইনফরমেশনগুলো পৌঁছছে এবং তারা বলছে যে 30 days এর মধ্যে আমাকে নোটিশ করবে হ্যাঁ তাহলে একটু রাইট তাহলে একটু ওয়েট করেন বিকজ আপনার ইসের স্টেটের তাদের অনেক আপনার সময় লাগে এই ইস্যুগুলো ইয়ে করার জন্য সলভ করার জন্য সো আনলেস যদি ওরা ওদের যদি কোনো রকমের লেটার না আসে যে আপনাকে এডিশনাল কোনো কিছু করার জন্য দেন আপনি ওয়েট করেন আপনার ওরা এটা প্রসেস করার পরে দেন আপনাকে ওরা রেসপন্স করবে আমার মনে হয় যে আপনাকে ওয়েট করতে হবে কারণ এটা আসলে 30 days তারা বলে বাট কিন্তু 30 days এর মধ্যে অনেক ক্ষেত্রে তারা কমপ্লিট করতে পারে না ফাইলটা বাট অ্যাজ লং অ্যাজ আপনাকে যদি কোনো লেটার দিয়ে আপনাকে এডিশনাল ডকুমেন্টস না চেয়ে থাকে দেন আপনি মনে করবেন যে স্টিল তারা প্রসেস করতেছে সো আমার মনে হয় যে আপনাকে ওয়েট করতে হবে এক্ষেত্রে আপনাকে তাদেরকে খুঁজতে হবে না তারাই আপনাকে খুঁজবে
আরেকটি বিষয়, জি অসংখ্য ধন্যবাদ। ওনার প্রশ্নের সূত্র ধরে আমি একটু জানতে চাই যে আমরা অনেক সময় ট্যাক্স কিংবা আইন সংক্রান্ত অনেক কিছুই আমরা জানি যাদের মোটামুটি মোটামুটি একটু জ্ঞান থাকলেও হয়, কিন্তু এই যে অডিটের সম্মুখীন হয়েছে তারপরে যদি ব্যক্তিগতভাবে তার সমস্ত ডকুমেন্টস তিনি ফেস করছেন আইআরএসের সাথে, তারা চায় এইসব ক্ষেত্রে আপনার এই ধরনের যদি ইস্যু থাকে যে শুধু একটা W2 কপি চাচ্ছে সেক্ষেত্রে আপনি পাঠিয়ে দিলে ফাইন, বাট বিশেষ করে যদি কারো কোনো সেলফ এমপ্লয়, আপনি জানেন আমাদের কমিউনিটিতে অনেক অনেক সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের বিশেষ করে আপনার ট্যাক্সি অপারেটর, উবার অপারেটর বা আপনার ফুড ভেন্ডার বিভিন্ন প্রফেশনাল আছেন যারা সেলফ এমপ্লয়েড স্কেজুয়াল সি তে ট্যাক্স ফাইল করেন, তো স্কেজুয়াল সিটা বিশেষ করে বেশি অডিট হয় কম্পেয়ার টু লাইক W2 বা অন্যান্য ইনকাম সোর্স থেকে। তো এই ধরনের যখন কোনো অডিট হয় তখন কিন্তু সেলফ এমপ্লয়মেন্টের ব্যাপারগুলো যখন আসে তখন ডেফিনেটলি একটা প্রফেশনালের অ্যাডভাইস নেওয়াটা বেটার, কারণ হচ্ছে যে জিনিসগুলো ডিপেন্ড করে যে আপনার কীভাবে আপনি সাবমিট করছেন। এখন অনেক ক্ষেত্রে আছে ইনফরমেশনগুলো যে সাবমিট করাটা ব্যাপার না, সাবমিট করারও কিছু ক্যাটাগরি আছে, কিছু টেকনিক আছে, বিকজ আমাদের অনেক ক্ষেত্রে দেখি যে আমরা যখন আমরা জানি যে কোনভাবে সাবমিট করলে এটা বেটার রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি। তো হ্যাঁ, অনেকে মনে করেন যে আমি শুধু শুধু পয়সা খরচ না করে আমি নিজেই সাবমিট করি, দেন প্রবলেম হলে তারপরে প্রফেশনাল কাছে যাবো, কিন্তু যখন একটা অডিট হয় তখন কিন্তু এমনি একটা আপনি প্রবলেম শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে রেড ফ্ল্যাগের মতো, সেক্ষেত্রে আপনার বেটার হচ্ছে আপনার প্রফেশনালের সহযোগিতা নিয়ে তাদের অ্যাডভাইস নিয়ে তাদেরকে হ্যান্ডেল করতে দেওয়া উচিত, সেক্ষেত্রে আপনার রেজাল্টটা ডেফিনেটলি এটা বেটার রেজাল্ট আসবে। আমরা লাইফস্টাইল অডিটের জায়গাটিতে ছিলাম, সেক্ষেত্রে অডিটের সম্মুখীন হলে কি করণীয়? একদম উপসংহারে যেহেতু আমরা চলে এসেছি। শিওর, বিশেষ করে আমাদের লাইফস্টাইল অডিটের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমাদের আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করেছি এই বিষয়গুলি হচ্ছে আপনারা যারা আজকে আমাদেরকে দেখছেন TVN24-এ, এই লাইফস্টাইল অডিটটা হচ্ছে বিশেষ করে যাদের লো ইনকাম, যারা আর্ন ইনকাম ক্রেডিটগুলো ক্লেম করেন তাদের যে ইস্যুগুলো আসে বিশেষ করে IRS থেকে বা স্টেট থেকে, কারণ যখন স্টেট বা IRS আপনাকে রিফান্ড আপনি যখন ক্লেম করবেন তখন আপনার রিফান্ডটা দেওয়ার আগে তারা জাস্টিফাই করতে চায় যে আপনি আসলে এই রিফান্ডের জন্য কোয়ালিফাইড কিনা, আপনি আপনার যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেই রিকোয়ারমেন্টসগুলো আপনি ফুলফিল করতে পারছেন কিনা। তো এটার জন্য আপনার ইনকাম একটা ফ্যাক্টর, আপনার যে ডিপেন্ডেন্ট একটা ফ্যাক্টর, আপনার ডিপেন্ডেন্ট এখানে 6 মান্থ ছিল কিনা, আপনার ইনকাম এনাফ ইনকাম ছিল কিনা, আপনার ইনকামের সোর্সটা আপনার প্রুফটা আছে কিনা। এখন এই প্রুফটা যখন চায় তখন আমরা যে ইস্যুগুলো দেখি সেটা হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো, আমাদের ইনকামের সাথে আমাদের এক্সপেন্সের মিল নাই, হয়তো আমাদের ইনকাম আছে আমি ইনকাম শো করছি আমার ট্যাক্স রিটার্নে $2,000 বাট আমার মান্থলি আমার ব্যয় আমার খরচ করছে আমি $5,000, সেক্ষেত্রে কোনো মিল নাই, তখন তারা ওই $5,000 আপনার যেটা এক্সপেন্স আছে ওইটাকেই আপনার ইনকাম ধরে তারা আপনার রিফান্ড বাদ দিয়ে আপনাকে আরো ট্যাক্স বিল করে আপনার কাছে পাঠাবে, নাম্বার ওয়ান। দেন হচ্ছে আপনার আপনার ইনকামের সাথে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে মিল আছে কিনা, আপনি $15,000 বছর ইনকাম, আপনার যদি কারো 5 জন ফ্যামিলি মেম্বার থাকে তখন প্রশ্ন আসবে যে কিভাবে একটা ফ্যামিলি 5 মেম্বার একটা ফ্যামিলি নিউ ইয়র্ক সিটিতে থেকে $15,000 ইনকাম দিয়েছে বহন করছে, আনলে যদি আপনার অন্য সোর্স অফ নন ট্যাক্সেবল ইনকাম থাকে, যেমন অনেকের ফুড স্ট্যাম্প থাকে, উইক চেক থাকে বা বিভিন্ন রেন্ট সাপ্লিমেন্টাল যে হেল্পগুলি থাকে এই বিষয়গুলি। এর বাইরে বিশেষ করে ব্যাংকের যে ডিপোজিট বা ব্যাংকের যে ইনকাম সোর্স এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যখন আপনার এই ইনকাম যখন কোনো সাপোর্টিং ডকুমেন্ট চাইবে তখন ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে তারা প্রথমত ব্যাংক স্টেটমেন্টই চাইবে। তো আমাদেরকে মেক শিওর করতে হবে আমার যদি ইনকাম মাসে $1,500 হয় মেক শিওর যে আমার ব্যাংকে আমার এই $1,500 আমি জমা দিই, ইভেন আমার ক্যাশ থাকলে $1,500 জমা দিয়ে দেন আমি এটাতে খরচ করলে তখন আমার একটা সাপোর্টিং ডকুমেন্টস থাকবে, মানে সমস্ত কিছুর আমাদের প্রুফ রাখতে হবে, প্রুফ রাখতে হবে, কোন ধরনের কোশ্চেন তৈরি হলে সেগুলোর জন্য উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। অসংখ্য ধন্যবাদ সিপি, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ঈদ উপলক্ষে আমাদের আগামী সপ্তাহে TVN অ্যানালাইসিস এর পরিবর্তে ঈদের বিশেষ আয়োজন হবে, সেই আয়োজনে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। TVN 24 টেলিভিশন আপনাদের টেলিভিশন, ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে আমাদের নানা ধরনের আয়োজন আছে, সবাই ভালো থাকবেন।